একজন বৃদ্ধ লোকের মিসিং হয়ে যাওয়া আর একটি মেয়ের মার্ডার কেসের পেছনে থাকা রহস্য আপনার ব্রেন নিয়ে খেলবে। মুভির শুরুতে আপনার কাছে মনে হবে এটা তো একটা ওপেন অ্যান্ড শাট কেস, কিন্তু এর ভেতরে থাকা রহস্য আপনাকে অবাক করে দেবে। পরিস্থিতি মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে মুভিটা না দেখলে বুঝতেই পারবেন না। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি অরুণোদী। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই রাতের বেলা একজন বৃদ্ধ মহিলা শকুন্তলাকে দেখা যায় থানায় আসতে। সে অনেক টেনশনে ছিল, সে এসেই বলে সে একটি মিসিং রিপোর্ট লেখাবে। তখন একজন পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে কিসের মিসিং রিপোর্ট। শকুন্তলা বলে তার হাজবেন্ড সকাল থেকে মিসিং। সে পুলিশ অফিসার জিজ্ঞেস করে কোন সকাল, আজকে? বৃদ্ধ মহিলা শকুন্তলা বলে হ্যাঁ, আজকে সকাল থেকেই। তখন পুলিশ অফিসার কিছুটা অবাক হয়ে যায়, বলে মাত্র রাত 9টা বাজে, দেখবেন 11টা-12টার মধ্যে ফিরে আসবে, আর যদি ফিরে না আসে তাহলে কালকে ফিরে আসবে। পুরুষ মানুষ তো, দেখুন কোথায় যে বন্ধুদের সাথে আড্ডা মারছে বা ড্রিঙ্কস করছে, কালকে দেখবেন এসে কোনো একটা বাহানা দিয়ে দেবে। মহিলাটা রেগে যায় আর বলে আমার হাজবেন্ড এমন না, সে কিছুটা চিৎকার চেঁচামেচি করেই কথা বলছিল। এতে সেই পুলিশ অফিসার বলে আপনি একটু শান্ত হন আর ওই টেবিলে যে আপনি আপনার কমপ্লেনটা লেখান। শকুন্তলা কমপ্লেন লেখানোর সময় জানায় তার হাজবেন্ডের নাম শেখর, এছাড়া তার হাজবেন্ডের মিসিং হওয়ার পেছনে সে একজনকে সন্দেহ করছে, তার নাম ত্যাগী আর সে মাথুরাই এলাকায় থাকে। এটা শোনার পরেই পাশের পুলিশ অফিসার বলে ওই যে সেই লোকটা যে লোন নেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে, তাই তো? শকুন্তলা বলে হ্যাঁ। তখন সে পুলিশ অফিসার বলে তাহলে আপনি আপনার আশাটা ছেড়ে দিন, কারণ ও খুবই জঘন্য লোক, ওকে কেউ কিছুই করতে পারে না। তখনই পার্থি নামের একজন পুলিশ অফিসার আসে আর বলে কেন, আইনের চোখে সবাই সমান। সেই পুলিশ অফিসার বলে না স্যার, উনি খুব পাওয়ারফুল লোক, অনেক বড় বড় রাজনীতিবিদদের সাথে তার হাত রয়েছে, আর সে মানি লন্ডারিং করে সব ধরনের জায়গা জমি হাতিয়ে নেয়, আর এর জন্য সে যে কোনো কিছু করতে পারে, ইচ্ছে করে মানুষকে দিয়ে জোর করে জমি লিখিয়ে নেয়, এরপরে চড়া সুদে সেই টাকা উসুল করে। পারথি বলে এর আগের কেসগুলোতে আমি ছিলাম না, এখন আমি আছি, আমি কথা দিচ্ছি, ওকে আমি আইনের আওতায় এনেই ছাড়ব। তখন শকুন্তলাকে সে জিজ্ঞেস করে আপনি বলুন পুরো ঘটনা আমাকে খুলে বলুন। শকুন্তলা বলতে শুরু করে কিছুদিন আগেই আমাদের মেয়ের বিয়ে হয়েছিল, আর সেই বিয়ের জন্য সিনি কানুন নামের একজন লোকের কাছ থেকে আমরা 7 লাখ টাকা ধার নিয়েছিলাম, বলেছিলাম যে বিয়ের পরে টাকাটা ফেরত দিয়ে দেব। আমাদের প্ল্যান ছিল মেয়ের বিয়ের অনুষ্ঠানে যেসব উপহার পাবো সেগুলো থেকেই আমরা টাকাটা ম্যানেজ করে ফেলতে পারবো, আর আমাদেরও কিছু জমা আছে সেগুলো দিয়ে আমরা সেই টাকাটা পরিশোধ করে দেব। কিন্তু বিয়ের অনুষ্ঠানের ঠিক 2 দিন আগেই সেকেন্ড লকডাউন পড়ে যায়, তাই আমাদের পরিকল্পনা অনুযায়ী কিছু হয়নি, আমরা কোনো টাকাই উঠাতে পারিনি, যার ফলে সেই সিনি কানুন আমাদের বাসায় এসে হুমকি দেয়, কয়েকদিনের মধ্যে টাকা যদি আমরা দিতে না পারি তাহলে সে আমাদের বাড়ি দখল করে নেবে। আমার হাজবেন্ড শেখর তার কাছ থেকে অনেক কষ্টে কয়েকদিন সময় হাতে চেয়ে নেয়, কিন্তু তার ঠিক 2 দিন পরে সিনি কানুন ত্যাগীকে নিয়ে আমাদের বাড়িতে আসে, আর ত্যাগী বলে তুমি তোমার বাড়িটা আমার নামে লিখে দাও আর আমি তোমার সেই টাকাটা সিনি কানুনকে দিয়ে দিচ্ছি। এতে শেখর রেগে যায়, সে বলে আমি টাকা নিয়েছি সিনি কানুনের কাছ থেকে, আমি তাকে টাকা ফেরত দেব, আর আমি তার কাছ থেকে 10 দিন সময় চেয়ে নিয়েছি, এখনও তার 8 দিন বাকি আছে। কিন্তু ত্যাগী রেগে যায়। তখনই ত্যাগী তার লোকদের কল করে এবং আমার মেয়ের শ্বশুরবাড়ির গেট দেখায়, বলে এখন যদি আমার লোকেরা তোমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে তাকে টেনে হিসড়ে বের করে এবং বলে তার বাবা মা লোনের টাকা পরিশোধ করতে পারেনি তাহলে কি হবে। এতে আমি খুব ভয় পেয়ে যাই এবং শিখরের আপত্তি থাকা সত্ত্বেও বাড়ির দলিলটা তাদের দিয়ে দিই এবং সেখানে আমরা সাইন করে ফেলি। ত্যাগে যাওয়ার সময় আমাদের বলে যায় যে 6 মাসের মধ্যে আমরা যদি আরও 1 লাখ টাকা ইন্টারেস্ট সহ টোটাল 8 লাখ টাকা তাকে ফিরিয়ে দিতে পারি তাহলেই সে বাড়ির দলিলটা আমাদের ফিরিয়ে দেবে, আর যদি এর বেশি সময় নেই তাহলে ইন্টারেস্টের পরিমাণটা আরও বাড়তে থাকবে। এই 6 মাসে আমরা সেই টাকাগুলো জোগানোর জন্য একটা চিট ফান্ড খুলেছিলাম, সেই অ্যাকাউন্টটা ভাঙার পরে সেখান থেকে প্রায় 8 লাখ টাকা পাই, কিছু টাকা কমতি ছিল যেগুলো আমরা ব্যাংক থেকে উঠাই। আমার হাজবেন্ড শেখর সেই টাকাগুলো নিয়ে গিয়েছিল ত্যাগীর কাছে আমাদের বাড়ির ডকুমেন্টটা ফিরিয়ে আনার জন্য। পারথ বলে সকাল থেকে কি কি হয়েছে আমাকে খুলে বলুন। শকুন্তলা বলে আজকে সকালে সে টাকাটা নিয়ে গিয়েছিল ত্যাগীর সাথে দেখা করতে,
আমি যখন তাকে দুপুরে কল দিয়েছিলাম, আমি শুনতে পেয়েছিলাম সে তার বন্ধু ইয়োগের সাথে ছিল। সে তার কাছ থেকে কিছু টাকা ধার নিতে চেয়েছিল। তারা দুই বন্ধু একটি চায়ের দোকানে ছিল। এরপরে সে আমাকে বলেছিল যে সব টাকার ব্যবস্থা হয়ে গেছে, এখন শুধুমাত্র ত্যাগের কাছ থেকে ডকুমেন্টটা নিয়ে আসবো টাকা দিয়ে। কিন্তু সে আমাকে 4টার সময় দেখা করতে বলেছে, এই জন্য আমি ওয়েট করেছিলাম। সন্ধ্যা 6টা বেজে যায়। এরপরেও যখন সে বাড়ি ফিরেছিল না, আমি আমার হাজব্যান্ডকে কল করি, কিন্তু তার ফোনটা অফ ছিল। এরপরে রাত 9টা বাজে, তার মোবাইল থেকে আমার মোবাইলে একটি কল আসে, কিন্তু অপর প্রান্ত থেকে কেউ কথা বলছিল না। তখন থেকেই আমার ভয়টা বাড়তে থাকে। এরপরে যখনই তাকে কল করছিলাম, সবসময় তার ফোনটা অফই ছিল। পারুত তাকে সান্ত্বনা দেয়, বলে আপনার হাজব্যান্ড শেখরের কিছু হবে না, আপনি কমপ্লেনটা লিখে বাড়িয়ে যান, আমরা তাকে খুঁজে বের করব। শকুন্তলা সেখান থেকে যাবার পরপরই পারুত সাত্যিয়া নামের আরও একজন পুলিশ অফিসারকে বলে, তাড়াতাড়ি দেখো যে শেখরের লাস্ট লোকেশন কোথায় ছিল, কোথা থেকে তার ফোনটা অফ হয়েছে। আর শকুন্তলা যখন তাকে কল করেছিল দুপুর 1টায়, তখন তার ফোনটা কোন টাওয়ারে কানেক্ট হয়েছে, এছাড়া এই ত্যাগীকে কোথায় খুঁজে পাওয়া যাবে। তখনই ত্যাগীকে দেখা যায় একজন লোককে টর্চার করতে। সে তার লোকদের থামতে বলে, আর ত্যাগী সেই লোকটাকে বলে, তোমার ভাইও তোমার মতো ছিল, জেদি, তার কি অবস্থা করেছি সে তো দেখতেই পারছ। আমি কুমারকে বলেছিলাম আমার পথ থেকে সরে দাঁড়াতে। কুমার আমাকে বলেছিল আমি নাকি অসহায় মানুষের জমি দখল করি। আমি তাকে বলেছিলাম তাকে আমি এমন অবস্থা করব সে নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারবে না, আর আমি সেটাই করেছি। আর আমি জানি তোমার ভাইয়ের এই অবস্থার কথা শোনার পরে তুমি একদিন প্রিপারেশন নেবে আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য, আর আমি সেটা চাই না, তাই আমি একসাথে সব ঝামেলা উপড়ে ফেলতে চাই। ত্যাগী তার লোকদের বলে ভাস্করকে সেখানে মেরে ফেলার জন্য। ত্যাগীর লোকেরা তাই করে, কিন্তু ঠিক তখনই সেখানে পারুত চলে আসে। ত্যাগীর লোকদের পিটিয়ে ভাস্করকে বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু যখনই সে ত্যাগীকে অ্যারেস্ট করতে যাবে, ঠিক ওই সময়টাতে XML-এর কল আসে পারুতর কাছে আর বলে, তুমি ত্যাগীর সাথে পাঙ্গা নিতে যেও না, ও অনেক বড় মাপের লোক, ওর সাথে অনেকের ভালো সম্পর্ক রয়েছে, তুমি শুধু শুধু নিজেকে বিপদে ফেলার চেষ্টা করছো, ওকে ছেড়ে দাও। পারুত বলে, আমি তো তাকে অ্যারেস্ট করছি না, আর আপনি বলাতে ভালো হলো। দেখা গিয়েছিল ত্যাগীর ভাই সেখানে চলে গিয়েছিল XML-এর কাছে এবং তাকে দিয়ে পারুতকে কল করিয়েছিল। একটু পরেই পারুতকে দেখা যায় সে ত্যাগীর সব লোকদের অ্যারেস্ট করার সাথে সাথে ত্যাগীকেও অ্যারেস্ট করে নিয়ে এসেছে এবং ত্যাগীর সব লোকদের ফোন নিয়ে নেয়, বলে এই ফোনগুলোর কল হিস্টোরি বের করতে, এছাড়া কোথায় কোথায় এই ফোনগুলোর লোকেশন ট্রাভেল করেছিল সেগুলোও খুঁজে বের করার জন্য। তাছাড়া আরও একটা কাজ করতে হবে, শেখরের কল লিস্টটা বের করতে হবে আর এদের খুব ভালোভাবে ইন্টারোগেশন করতে হবে। এরপরে পারুথু ইন্টারোগেট করে ত্যাগীকে, বলে শেখর কোথায়। শেখর তোমাকে টাকা দেওয়ার জন্য বাসা থেকে টাকা নিয়ে বের হয়েছিল, কিন্তু সে আর বাড়িতে ফেরেনি, ত্যাগী বলে সেটা সে জানে না। পারুথু বলে, কল লিস্ট অনুযায়ী 4:30 তোমার সাথে দেখা করার কথা ছিল শেখরের, কিন্তু সে আর বাড়িতে ফেরেনি, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যে লোকটা তোমার সাথে দেখা করতে বের হয়েছে সে কোথায় হারিয়ে গেল, আর আমি তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব কিছুই জানি, যে কিভাবে তুমি মানুষের জমি জোর করে দখল করো। অন্যদিকে সাত্যিয়া ত্যাগীর লোকদের প্রচণ্ডভাবে পেটাচ্ছিল। তখন একজন লোক বলে দেয়, যখন ত্যাগী ML-এর বাসায় ছিল ঠিক সেই সময়টাতে একটি কল এসেছিল, সেটা ছিল শেখরের কল, শেখর ত্যাগীর সাথে সেই সময়টাতে কথা বলেছিল। ত্যাগী তাকে বলেছিল 4:30 ফোন করে সে তাকে আসতে বলবে, সেখানে এসে সে তার ডকুমেন্টটা যেন নিয়ে যায়। ফোন রাখার পরে ML-এ বলে, তুমি কেন জমিটা ফেরত দিচ্ছ, তুমি তো জানো ওই জমিটা আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। ত্যাগী বলে, টেনশন করো না, আমি ব্যবস্থা করে নেব, জমি কোনোভাবেই হাতছাড়া হবে না, দরকার পড়লে আমি ইন্টারেস্টের রেটটা বাড়িয়ে দেব। এরপরে পুলিশকে দেখা যায় সে চিটফান্ডের মালিক আয়াপ্পানের কাছে আসতে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে শেখর কালকে কখন এসেছিল। তখন সে আয়াপ্পান বলে সে কালকে 12টার সময় এসেছিল আর আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। আর আয়াপ্পানের সামনে বসেই শেখর কল করেছিল ত্যাগীকে। এরপরে সাত্যিয়া কল করে পারুথকে আর বলে যে সে সব কিছু চেক করেছে, শকুন্তলার কথা মতো শেখর ব্যাংকে এসেছিল, সকাল 11:30 সে ব্যাংকে আসে এবং কিছু টাকা উইথড্র করে আবার বের হয়ে যায়। সেটার CCTV ফুটেজ আমরা পেয়েছি, সেখানে দেখা যায় সেখান থেকে সে একটি সাদা রঙের স্কুটিতে করে গিয়েছিল, যেটার রেজিস্ট্রেশন নাম্বার আমরা চেক করেছি, শকুন্তলা বলেছে এটা তার হাজব্যান্ড শেখরেরই বাইক।
পারুথু আয়াপ্পানের ব্যাকগ্রাউন্ড চেক করতে বলে। যে চিট ফান্ডের নামে সে কোনো কাউকে ধোকা দিয়েছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। পারুথু এরপরে চলে আসে শেখরের স্টুডিওতে, যেটা বন্ধ ছিল। আর স্টুডিওর সামনেই শেখরের সেই স্কুটিটা দাঁড়িয়ে থাকতে দেখে। পারুথু পাশের চায়ের দোকানদারের কাছ থেকে জিজ্ঞেস করে। চায়ের দোকানদারও একই কথা বলে যে কালকে দুপুর 1:30 দিকে একটা ব্যাগ হাতে নিয়ে শেখর এখানে এসেছিল এবং তার বন্ধু ইয়োগীর সাথে এখানে বসেই চা খেয়েছে, কথা বলেছে, এরপরে চলে গেছে। ইয়োগী তাকে 50,000 টাকা ধার দিয়েছিল। এছাড়া তারা দুই বন্ধু মিলে সেখানে মজা করছিল। ইয়োগী তাকে বলছিল, তুমি শেভ কেন করো না? শেখর তাকে বলে, আমার ব্যাগে 8,00,000 টাকা রয়েছে আর তুমি আমাকে লাফাঙ্গার বলছো? ইয়োগী তারপরেও বলে, যাই হোক, শেভ করলে তোমাকে ভালো লাগতো। তখনই তার স্ত্রী শকুন্তলা কল করে। এরপরে ইয়োগী সেখান থেকে চলে যায় আর তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে শেখরও সেখান থেকে চলে যায়। এরপরেই পারুথু চলে আসে পাশের একটি সেলুনে, সেখানে জিজ্ঞেস করে শেখরকে দেখেছে কিনা, তার দোকান বন্ধ কেন? ছেলেটির নাম ছিল শঙ্কর। শঙ্কর বলে, হয়তো বাইরে গিয়েছে, কিন্তু তার বাইকটা এখানেই পার্ক করা দেখছি, অনেক সময় সে বাইক ছাড়া হেঁটেও যায়। একটু অপেক্ষা করুন, চলে আসবে, যেহেতু স্কুটি রেখেই গেছে তার মানে বেশি দূরে যায়নি। পারুথু তাকে জিজ্ঞেস করে, তুমি শেষবারের মতো শেখরকে কখন দেখেছিলে? শঙ্কর বলে, কালকে দুপুরের দিকে সে আমার সেলুনে শেভ করতে এসেছিল। শেভ করা শেষ হতেই শেখরকে কেউ একজন কল করে আর তাকে দেখা করতে বলে তাড়াতাড়ি। শেখর তাকে বলে, তুমি তোমার প্ল্যান চেঞ্জ কেন করলে? এরপরে সেই লোকটা বলে, বাইরে একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তুমি সেই গাড়িটা উঠে তাড়াতাড়ি চলে আসো। শেখর কিছু বলতেই যাচ্ছিল, ফোনটা তখন কেটে যায়। সেখানে সে শঙ্করকে বলেছিল, ত্যাগীর সাথে তার একটা ঝামেলা চলছে, সেই ঝামেলাটা মিটমাট করার জন্যই আজকে সে যাচ্ছে। পারুথু তাকে সেই গাড়িটার মডেল জিজ্ঞেস করে। তার ঠিক তেমন মনে নেই, কিন্তু যতটুকু সে মনে করতে পারছে, হয়তোবা গাড়িটা স্কর্পিও ছিল। এছাড়া গাড়িটার পেছনে একটি শিবলিঙ্গের স্টিকার লাগানো ছিল, এছাড়া বিশেষ কিছু মনে নেই। আর গাড়িটার নাম্বার প্লেটও সে খেয়াল করেনি। এরপরেই পারুথু থানায় চলে আসে। সাত্তিয়া তাকে বলে, শেখরের কল লিস্ট চেক করা হয়েছে, এছাড়া আয়াপ্পানের ব্যাকগ্রাউন্ডও চেক করা হয়েছে, সেটা ক্লিয়ার ছিল। শেখর শেষবারের মতো কথা বলেছিল প্রকাশ নামের একজন লোকের সাথে, কিন্তু তার ফোন নাম্বারটা এখন সুইচ অফ। এছাড়া শেখরের মোবাইলটা যেখানে অফ হয়েছিল সেটা ছিল একটা কার ক্রেশার, যেটা মাধুরায় অবস্থিত, আর খোঁজ নিয়ে জানতে পারা গেছে সেটাও ছিল ত্যাগীর। তখনই দেখা যায় ত্যাগীর ভাই থানায় একজন লয়ার নিয়ে আসে এবং ত্যাগীকে ছাড়িয়ে নিয়ে যেতে চায়। কিন্তু পারুথু বলে, আমরা তো ত্যাগী নামে কাউকে অ্যারেস্টই করিনি, তাহলে তুমি কাকে ছাড়াবে? ত্যাগীর ভাই এবং সেই লয়ারকে সেখান থেকে অপমান করে পাঠিয়ে দেয় পারুথু। এর পরদিনই পারুথুকে এসে একজন পুলিশ অফিসার বলে, স্যার, শেখরের মোবাইলটা সুইচ অন হয়েছে, কিন্তু সেটা শেখরের সিম দিয়ে নয়, আমরা আইএমই নাম্বার ট্র্যাক করেছিলাম, সেটাতেই ধরা পড়েছে। সেই মোবাইলটা অন্য সিম দিয়ে ওপেন করা হয়েছে, সেটার লোকেশন ট্রেস করা গেছে। পারুথু এবং বাকি পুলিশরা সেখানে চলে যায়। দেখা যায় সেটা একজন মহিলার নাম্বার ছিল। সেই মহিলা মঞ্জুলুর কাছে যেয়ে জিজ্ঞেস করা হয়, এই মোবাইলটা সে কোথায় পেয়েছে? কারণ এই মোবাইলের মালিক গতকালকে থেকে মিসিং। তখন মঞ্জুলু বলে, এটা আজকে সকালে তার হাজবেন্ড তাকে এনে দিয়েছে। দেখা যায় তার হাজবেন্ড আর কেউ ছিল না, সে ছিল ত্যাগীর ভাই। ত্যাগীর ভাইকে থানায় ধরে নিয়ে এসে প্রচণ্ড পরিমাণে টর্চার করা হয়। প্রচণ্ড মার খাওয়ার পরে বালা একটা সময় বলতে থাকে সে কিছু করেনি, শেখর মিসিং হওয়ার পেছনে তার কোনো হাত নেই। সেই দিন যখন ত্যাগীকে আপনারা উঠিয়ে নিয়ে আসছিলেন, তখনই আমি সেখান থেকে লুকিয়ে চলে এসেছিলাম এক্সএমএলের বাসায়, তাকে দিয়ে আপনাকে ফোন করিয়েছিলাম, কিন্তু সেখান থেকে ফিরে আসার পরে ত্যাগীকে আমি আর দেখতে পাইনি। ক্র্যাশের মধ্যে ত্যাগীকে অনেক খুঁজেছি, কিন্তু তাকে আমি কোথাও খুঁজে পাইনি। একটা সময় রাত হয়ে যাওয়াতে ড্রিঙ্কস করে আমি সেখানেই ঘুমিয়ে পড়ি। সকাল হতেই আমি যখন ঘুম থেকে উঠি, তখনই আমি হাঁটতে হাঁটতে একটা সময় সেই ক্র্যাশারের মধ্যেই একটা মোবাইল খুঁজে পাই। সেই মোবাইলটাই আমি আমার স্ত্রীকে এনে দিয়েছিলাম, সেখানে একটা সিম কার্ড ছিল, সেটা আমি ফেলে দিয়েছিলাম। পারুথু ভাবতে থাকে, শেখর মিসিং হয়ে যাওয়ার পেছনে এতদিন তারা যে প্রমাণগুলো পেয়েছে সে সবগুলোই ছিল ত্যাগীর বিরুদ্ধে। সেই হোয়াইট কালারের গাড়িটাও ছিল ত্যাগীর, আর যেখান থেকে শেখরের মোবাইলটাও পাওয়া গেছে সেই জায়গাটাও ত্যাগীর নামেই ছিল। শেষবারের মতো শেখরের যার সাথে কথা হয়েছিল সে ছিল প্রকাশ, আর প্রকাশের নাম্বারটাও সুইচ অফ। তখন তারা ভাবতে থাকে, ত্যাগী তাকে কী করতে পারে, মেরে ফেলেছে নাকি কোথাও বন্দি বানিয়ে রেখেছে? পরদিন সকাল ভোরেই একটা লোক নারকেল গাছে ওঠে নারকেল পাড়ার জন্য, কিন্তু গাছের ওপর থেকে কিছু একটা দেখে সে চমকে যায়।
তাড়াতাড়ি নিচে নেমে আসে। এরপরেই পারুতোকে সাতিয়া কল করে আর বলে, স্যার একটি মার্ডার হয়েছে, লাশ পাওয়া গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। সাথে সাথে পারুতো সেখানে চলে আসে। দেখা যায় সেটা ছিল একটি মেয়ের লাশ। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা ইতোমধ্যে সেখানে চলে আসে এবং এভিডেন্স কালেক্ট করে। মেয়েটির মুখ তখনও ঢাকা ছিল। ঠিক তখনই সেখানে অটো দিয়ে কয়েকজন লোক আসে এবং তারা পার্বতী বলে চিৎকার করতে শুরু করে। পার্বতী অবাক হয়ে যায়, এরা কারা, আর লাশ না দেখেই এভাবে চিৎকার কেন করছে। সাতিয়া বলে, গতকালকে রাতেই তারা থানায় এসেছিল, তাদের মেয়ে পার্বতী মিসিং, বাড়িতে ফেরেনি, এই জন্যই লাশটা দেখার পরে আমি তাদের খবর দিয়েছিলাম। পারুথু পার্বতীর বাবা ধর্মরাজের সাথে কথা বলতে থাকে। ধর্মরাজ জানায় তার মেয়ে একটি জুয়েলারি শপে কাজ করত, প্রতিদিন রাতেই তার বাড়ি ফেরার কথা। রাত 11টা বেজে গেল, সে বাড়িতে না ফেরায় তারা তাকে খোঁজাখুঁজি করে, না পেয়ে থানায় কমপ্লেন করে। আর সে বাসায় বের হওয়ার সময় কালকে এই পোশাক পরে বের হয়েছিল। এছাড়া একজন মায়ের কখনো তার মেয়েকে চিনতে ভুল হবে না। পারুথু তাকে সব কিছু খুলে বলতে বলে। ধর্মরাজ জানায় পার্বতী তাদের একমাত্র মেয়ে ছিল, আর পার্বতীকে তারা খুব ভালোবাসত, পার্বতীও তাদের খুব ভালোবাসত। মেয়েটা শহরেরই একটি জুয়েলারি শপে কাজ করত। কালকে রাতে যখন সে বাড়ি ফিরছিল না, আমরা তাকে বারবার কল করছিলাম, কিন্তু তার ফোনটা অফ ছিল। এরপরেই তার এক ফ্রেন্ড, যে একই জুয়েলারি শপে কাজ করত, আমরা তাকে কল করি। সেই মেয়েটি জানায় ঠিক সময় মতো পার্বতী বের হয়ে গেছে, এতক্ষণে তো তার বাসায় যাওয়ার কথা, হয়তোবা তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, অথবা বাসটা কোথাও নষ্ট হয়ে গেছে, সে ঠিক সময় ফিরে আসবে, টেনশন করবেন না। আরও কিছুক্ষণ ওয়েট করার পরেও যখন পার্বতী বাড়ি ফিরছিল না, আমি আমার এক বন্ধুকে নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাই এবং জিজ্ঞেস করি বাসটা সময় মতো এসেছিল কিনা। সেখানের লোকরা জানায় বাস ঠিক সময় এসেছিল। এরপর আমরা একটি বাইক স্ট্যান্ডে চলে যাই, যেখানে পার্বতী তার অফিসে যাওয়ার আগে প্রতিদিন বাইকটা, অর্থাৎ তার স্কুটিটা পার্ক করে যেত এবং আসার পরে আবার নিয়ে আসতো। কিন্তু সেখানে যাওয়ার পরে দেখতে পাই বাইক স্ট্যান্ডে আমার মেয়ের স্কুটিটা ঠিকই আছে, কিন্তু আমার মেয়েকে আর খুঁজে পাইনি, আর আজকে লাশ পেলাম। দেখা যায় তার মুখ খোলার পরে সেটা পার্বতীই ছিল। পার্বতী কল্পনা করতে থাকে কেউ তার মুখের মধ্যে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। এরপরে সেই অটো স্ট্যান্ডে চলে যায় পার্বতী এবং সে অটো স্ট্যান্ডের লোককে জিজ্ঞেস করে কালকে কি কি হয়েছিল। লোকটা বলে, পার্বতী আমাদের মান্থলি কাস্টমার, রোজকার মতো কালকে সকালেও সে স্কুটিটা রেখে তার কাজে চলে গিয়েছিল। এরপরে রাত 11টা বাজে সে তার স্কুটি নিয়ে বাইরে যখন বের হবে, ঠিক তখনই সে স্কুটি চালাতে যেয়ে পড়ে যায়। আমি চেক করে দেখি স্কুটির চাকা পাঞ্চার ছিল, অত রাতে কোনো মেকানিকের দোকানও খোলা ছিল না। পার্বতী আমাকে বলে সে এখান থেকে অনেক দূরে যাবে, হেঁটে যেতে গেলে তার কমপক্ষে 1 ঘন্টা সময় লেগে যাবে, অবশেষে আমি তাকে একটি অটোতে উঠিয়ে দেই। এরপরেই পারুতু এবং বাকিরা সেই অটোওয়ালাকে ধরে এবং জিজ্ঞেস করে মেয়েটিকে কেন মেরেছ। অটোওয়ালা মার খাওয়ার পরে বলে তার অটোতে যে মেয়েরাই উঠুক না কেন, সে তারকে বোনের চোখে দেখে। পার্বতীকে সে কিছুই করেনি, সে তার অটোতে উঠেছিল এবং জায়গা মতো সে পার্বতীকে নামিয়ে দিয়েছে। এরপরেই গতকালকে কি হয়েছিল সেটা বলতে থাকে। বাইক স্ট্যান্ডে সেই লোকটা পার্বতীকে নিয়ে এসে তার অটোতে উঠিয়ে দেয়। বাড়ির কাছাকাছি আসার পরে পার্বতী সেই অটোওয়ালাকে বলেছিল রাস্তার সামনে একটু রাখার জন্য, সেখানে প্রত্যেক রাতেই কিছু কুকুর থাকে, আর প্রত্যেক রাতেই সেই কুকুরদের সে কিছু বিস্কুট খাওয়ায়, আর এভাবেই সেই কুকুরগুলো তার বন্ধু হয়ে গেছে। কিন্তু সেই দিন যাওয়ার পরেই দেখা যায় একজন লোক অলরেডি কুকুরগুলোকে কিছু খাওয়াচ্ছে। পার্বতী সেখানে নেমে জিজ্ঞেস করে লোকটাকে যে সে কি খাওয়াচ্ছে। পার্বতী জানতে পারে সেখানে মাংস খাওয়াচ্ছিল কুকুরগুলোকে। এতে পার্বতী রেগে যায়, বলে কাঁচা মাংস কুকুরদের খাওয়ালে তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। লোকটা বলে সরি, আসলে তার একটি মাংসের দোকান ছিল, কিন্তু সেখানে একজন অর্ডার করে মাংসগুলো আর নেয়নি, এই জন্য মাংসটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই ভাবলাম তাদের খাইয়ে দেই। পার্বতী বলে এমনটা আর করবেন না। এটা বলেই পার্বতী আবারও অটোতে চলে আসে এবং তার কিছুটা দূরে আমি পার্বতীকে নামিয়ে দিয়ে চলে যাই। পারুথু অটোওয়ালাকে জিজ্ঞেস করে সেই লোকটা কেমন, তার চেহারা দেখেছে কিনা। অটোওয়ালা বলে সে অটো থেকে নামেনি, লুকিং গ্লাসে যতটুকু দেখেছে মুখ ভরা দাড়ি ছিল, লম্বা গোছের লোক ছিল, এছাড়া সে কিছু বলতে পারবে না। অটোওয়ালার কথা মতো সেই জায়গায় যায়।
দেখতে পায় সেটা একটা ময়লা আবর্জনার স্তূপ, আর সেখানে কুকুরগুলো ঘোরাফেরা করছে। এছাড়া কুকুরগুলোকে যে মাংস খাওয়ানো হয়েছিল সেটারও একটা প্রমাণ পাওয়া যায়। সেখানে কিছু হাড়গোড় দেখতে পায় তারা। যখনই পারুথ সেখান থেকে ফিরে আসবে, ঠিক তখনই তার পায়ে কিছু একটা ময়লা লেগে যায়। সেটা ছিল কুকুরের পটি। এরপরেই আশেপাশের কসাইয়ের দোকানগুলোতে তারা খোঁজ নিতে থাকে যে কালকে কোনো মাংসের অর্ডার ক্যান্সেল হয়েছিল কিনা। কিন্তু এমন কোনো কসাইখানা তারা খুঁজে পায় না যেখানে অর্ডার ক্যান্সেল হয়েছিল। সেখানে একটি কসাইয়ের দোকান সে বন্ধ দেখতে পায়। তার নাম ছিল মারিয়াপ্পা। তার বাড়িতে গেলে জানা যায় সে একটু অসুস্থ থাকার কারণে সে তার দোকানটা আজকে খোলেনি। কিন্তু তাকে দেখার পরে পুলিশের সন্দেহ হয়ে যায়, কারণ সেই অটোওয়ালার বিবরণ অনুযায়ী মারিয়াপ্পার চেহারা মিলে যায়। মুখে দাড়ি, লম্বা চড়া চিকন চাকন একটি ছেলে। রাতে পারুথু কেসটা নিয়ে ভাবতে থাকে যে সেই মারিয়াপ্পা অটোওয়ালা বাইক স্ট্যান্ডের লোক, যে কোনো একজন তো মিথ্যে বলছেই, সেটাই তাদের খুঁজে বের করতে হবে। পরদিনই শকুন্তলা থানায় আসে দেখা করতে পারুথুর সাথে। সে বলে, আমার হাজবেন্ডের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। পারুথু বলে, ত্যাগীকে আমরা থানায় অ্যারেস্ট করে রেখেছি, কিন্তু সেটা কেউ জানে না। আমরা আপনার হাজবেন্ডকে ট্র্যাক করার চেষ্টা করছি। থানায় ঢোকার পরে পারুথু সাত্যাকে জিজ্ঞেস করে প্রকাশের নাম্বারটা ট্রেস করতে বলা হয়েছিল, সেটার কি খবর। সাত্যা বলে, সেই অফিসে গতকালকে সিএম এর একটা ফাংশন ছিল, যার ফলে তারা কাজটা করতে পারেনি, কিন্তু তারা বলেছে খুব শীঘ্রই তারা আমাদের রিপোর্টটা দেবে। তখন মারিয়াপ্পাকে টর্চার করে জিজ্ঞেস করা হয় সত্যিটা বলার জন্য, কিন্তু মারিয়াপ্পা বলে গত 2 দিন ধরে সে হসপিটালে ছিল। আপনি চাইলে হসপিটালে খোঁজ নিয়ে দেখতে পারেন, আপনারা যার কথা বলছেন এমন কাউকেই আমি চিনি না। তখনই মানিকাম পারুথুকে পার্বতীর পোস্টমর্টম রিপোর্টটা দেয়, যেটা দেখে চমকে যায় পারুথু, কারণ মারা যাবার আগে পার্বতী 48 দিনের প্রেগনেন্ট ছিল। পারুথু বুঝতে পারে একজন আনম্যারিড মেয়ে প্রেগনেন্ট ছিল, তার মানে অবশ্যই সে কোনো একটা রিলেশনশিপে ছিল। হয়তোবা পার্বতীর বয়ফ্রেন্ড তার প্রেগনেন্সির কথা জানার পরেই তাকে মেরে ফেলেছে। এরপরেই মানিকাম সেই কভারটা দেয় যেটা পার্বতীর মুখে লাগানো ছিল, অর্থাৎ যেটা দিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। মানিকাম বলে, ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় এই ধরনের কভার সাধারণ মানুষরা ইউজ করে না, এগুলো শুধুমাত্র মেডিকেলে ব্যবহার করা হয়। হসপিটালগুলোতে সার্জারির পরে বিভিন্ন জিনিসপত্র ফেলে দেওয়ার জন্য এই ধরনের কভারগুলো ব্যবহার করা হয়। পারুথু ভাবতে থাকে, পার্বতীকে রাস্তার সামনে থেকে কিভাবে সেই নারকেল বাগানে নিয়ে যাওয়া হলো, এটা তাদের খুঁজে বের করতে হবে। এরপরে পারুথু মানিকামকে বলে, এই কভারের ভেতরে যে বারকোডটা ছিল সেই বারকোডটা স্ক্যান করো, দেখো এটা কোন কোম্পানি তৈরি করে, এটা কোন শপ থেকে কত তারিখে কোন হসপিটালে ডেলিভারি হয়েছে, সব ইনফরমেশন আমার চাই। এরপরে পারুথু মাধুরায় সেই জুয়েলারির শপে চলে আসে যেখানে পার্বতী কাজ করত। সেখানের ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারে এখানে পার্বতী এবং তার বেস্ট ফ্রেন্ড মীনাক্ষী কাজ করতো একসাথে। পার্বতী মারা যাওয়ার ঘটনার পরে মীনাক্ষীও 2 দিন ধরে শপে আসছে না। কথাটা শুনে পার্বতীর কিছুটা সন্দেহ হয়। সে মীনাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে যায়, কিন্তু তার আগেই ম্যানেজার বলে সেখানে যেয়ে কোনো লাভ হবে না, আসলে ওরা খুব ভালো বন্ধু ছিল। পার্বতী বলে, আমি আসলে জানতে চেয়েছিলাম যে পার্বতীর কারোর সাথে কোনো লাভ অ্যাফেয়ারে ছিল কি না। ম্যানেজার বলে, সেটা জানি না, কিন্তু একটা ব্যাপারে সে কমপ্লেন করেছিল। পার্বতী এবং মীনাক্ষী তার কাছে কমপ্লেন করেছিল তার শপে কাজ করা আরও একটি ছেলে নাটরাজ পার্বতীকে অনেক দিন ধরে ডিস্টার্ব করছিল, তাকে সে বারবার প্রপোজ করে যাচ্ছিল। নাটরাজ পার্বতীকে অনেক ভালোবাসত, সে তাকে বারবার প্রপোজ করে যাচ্ছিল, কিন্তু পার্বতী তাকে কখনোই ভালোবাসেনি, এই জন্য তাকে প্রত্যাখ্যান করে গেছে। আর এভাবেই নাটরাজের যন্ত্রণায় বিরক্ত হয়ে একটা সময় অতিষ্ঠ হয়ে পড়ে পার্বতী এবং ম্যানেজারের কাছে কমপ্লেন করেছিল। এছাড়া পারুথু জানতে পারে নাটরাজও গত 2 দিন ধরে দোকানে আসছে না। তারা সাথে সাথে নাটরাজের বাড়িতে চলে যায়, দরজা খুলছিল না, কিন্তু দরজা কোনোভাবে খোলার পরে দেখতে পায় নাটরাজ ফাঁসিতে ঝুলছে, আর তার হাতে পার্বতীর মারা যাওয়ার খবরের কাগজটা। পুরো ঘরটা ভালো করে দেখে পারুথু, সে দেখতে পায় পুরো ঘর জুড়েই পার্বতীর ছবি ছিল। এই সব কিছু দেখার পরে তারা একেবারে অবাক হয়ে যায়। বাইরে এসে পারুথু আর সাত্যা কথা বলতে থাকে। সাত্যা বলে, আমি তো ভেবেছিলাম নাটরাজে হয়তোবা পার্বতীকে খুন করেছে আর আমরা কেসটা সলভ করে ফেলেছি, কিন্তু এখানে আসার পরে আমি যেটা দেখলাম সেটা দেখে তো অবাক হয়ে গেলাম। পারুথু বলে, আমার হয়তোবা এখনও মনে হচ্ছে নাটরাজই পার্বতীকে খুন করেছে, তার ঘরে দেখেছ সব জায়গা জুড়ে শুধুমাত্র পার্বতীর ছবি। সে আসলে পার্বতীকে অনেক ভালোবাসত,
কিন্তু সেটা সে পার্বতীকে বলে বোঝাতে পারত না। এই জন্য বারবার ওইভাবে তার কাছে ভালোবাসার কথা বলতো, কিন্তু হয়তোবা কোনো একটা সময় সে জানতে পেরে গিয়েছিল পার্বতী অন্য কাউকে ভালোবাসে, অথবা পার্বতী প্রেগনেন্ট। এই কথাটা শোনার পরে সে আর সহ্য করতে পারেনি, পার্বতীকে খুন করে এবং নিজেও সুইসাইড করে। অথবা এটাও হতে পারে পার্বতীকে তার বয়ফ্রেন্ডই মেরেছে, আর সেই খবরটা শোনার পরে কষ্ট সহ্য করতে না পেরে নাটরাজ সুইসাইড করে। পারুথ চলে আসে ধর্মরাজের কাছে এবং আবারও তার মেয়ে পার্বতী সম্পর্কে জিজ্ঞেস করে। বলে, পার্বতী কি কখনো আপনাদের তার ভালোবাসার সম্পর্ক নিয়ে বলেছিল যে সে কাউকে ভালোবাসে, বিয়ে করতে চায়? ধর্মরাজ বলে, না, তার মেয়ে এমনটা নয়। তার মেয়ে এই ধরনের কোনো কথাই তাদের বলেনি, আর সে জানে তার মেয়ে এমনটা করতেও পারে না। পারুথ সেখান থেকে চলে আসে। সে ভাবে হয়তো ধর্মরাজ সে বিষয়টা জানতো না, কিন্তু রাস্তায় আসার সময় সেখানেরই পার্বতীর এক বান্ধবী গাড়িটি থামায় এবং সে পুলিশ অফিসার পারুথকে বলে যে ধর্মরাজ মিথ্যে বলছে, পার্বতীর বাবা এই ভালোবাসার সম্পর্কের কথাটা জানতো, কারণ একদিন রাতে সে ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়ার জন্য বের হয়। ঠিক তখনই সে বাইরে থেকে শুনতে পায় পার্বতী এবং তার বাবা কথা বলছে। পার্বতী বারবারই বলছিল সে সেই ছেলেকে ভালোবাসে এবং বিয়ে করলে তাকেই করবে। অন্যদিকে ধর্মরাজ বলছিল, ছেলেটি আমাদের কাস্টে নয়, আর আমাদের কাস্টের বাইরে কোনো ছেলের সাথে আমি তোমাকে বিয়ে দিতে পারবো না, এতে আমাদের মান সম্মান থাকবে না। কিন্তু পার্বতী তার কথায় অনড় ছিল। মেয়েটির কথা শোনার পরে পার্থুর সন্দেহ হয়, আর সন্দেহের তালিকায় সে পার্বতীর বাবা ধর্মরাজের নামটাও অ্যাড করে ফেলে। পরের দিনই পারুথ আবারও ত্যাগীর সাথে কথা বলে আর বলে, শেখরের সাথে কি করেছো খুলে বলো, শেখরকে মেরে ফেললে সেটাও আমাদের বলো, তোমাকে কোর্টে চালান করা হবে, যদি না বলো এমনিতেও তোমার শাস্তি হবে। ত্যাগী বলে, শেখরের মতো লোককে যদি আমি খুন করে ফেলতাম তাহলে সেটা আমি আগেই বলে ফেলতাম, লুকানোর দরকার হতো না। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, এই আদালত, জেল, পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। সেখান থেকে বের হওয়ার পরে সাত্তিয়া জানায় সেই কবরের ইনফরমেশন তারা পেয়ে গেছে, মাধুরায়ের তিনটা দোকানে এগুলো ডেলিভারি করা হয়েছিল। অন্যদিকে কোর্টে চালান করে দেওয়া হয় ত্যাগীকে। তখনই সেখানে এক্স এমএলএ আসে এবং বলে, কাজটা তুমি ভালো করলে না, আমি পাওয়ারে আসলে তোমাকে ছেড়ে কথা বলবো না। তার কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। সেই তিনটা দোকানেই তারা খোঁজ নেয়, কিন্তু বারকোড স্ক্যান করে তারা জানতে পারে যে এই কভারগুলো এই তিনটা দোকান থেকে আসেনি। পারুথু তখন সবাইকে অর্ডার দেয় এছাড়াও যে দোকানগুলো ছিল বাকি সব দোকানগুলোতে যেন খোঁজ নেওয়া হয়। তখনই সাত্তিয়া কল করে পারুথুকে আর বলে, আদালতে ত্যাগীর 15 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ত্যাগী কথা বলতে চায় পারুথুকে, বলে, তুমি আমাকে ধোকা দিয়েছ, তুমি এই কেস ফাইলের সাথে সেই ভাস্করের কেস ফাইলটা কেন যোগ করেছ? আসলে পারুথু জানতো শুধুমাত্র শেখরের মিসিং কেসটা দিয়ে ত্যাগীকে আটকে রাখা যাবে না, এই জন্য সেই সাথে সে অ্যাটেম্প টু মার্ডারের কেসটাও জুড়ে দিয়েছিল। এদিকে তাকে আরও একজন পুলিশ অফিসার কল করে, আসলে সেটা ছিল প্রকাশের বাড়ি থেকে, সেই প্রকাশকে তারা খুঁজে পেয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, যেদিন শিখর মিসিং হয়েছে সেদিন প্রকাশ এবং তার ওয়াইফ একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে তারা কার অ্যাক্সিডেন্ট করে আর সেখানেই প্রকাশ মারা যায়। এছাড়া প্রকাশের স্ত্রী অবস্থাও খুব খারাপ, সে এখন আইসিইউতে রয়েছে, তার জ্ঞান ফেরেনি। পারুথ সেই পুলিশ অফিসারকে বলে, প্রকাশ খুব গুরুত্বপূর্ণ একটা কেসে জড়িত রয়েছে, দেখুন কোনো লিড পাওয়া যায় কিনা, আর প্রকাশের ছবিটাও আমাকে সেন্ড করুন। এরপরেই তারা আরও কয়েকটা দোকানে খোঁজ নেয়। একটা দোকান থেকে জানতে পারে সে কভারটা তাদের দোকান থেকে গিয়েছিল, সেটা গিয়েছিল বেদিকা হসপিটালে 6 তারিখে। বেদিকা হসপিটালে যেয়ে খোঁজ নেয় মানিকাম, কিন্তু জানতে পারে সেখানে 6 তারিখে কোনো ডেলিভারি আসেনি, ডেলিভারিটা এসেছিল 7 তারিখে। কিছুক্ষণ পরে মানিকাম কল করে পারুথু, পারুথু তখন সেখান থেকে চলে আসছিল। মানিকাম তাকে জানায় সেখানে একটাই অর্ডার ছিল, কিন্তু সেটার ডেট ছিল 2, কারণ তারা অর্ডার করেছিল 6 তারিখে, কিন্তু 6 তারিখে তারা কোনো পার্সেল রিসিভ করেনি, সেটা করেছে 7 তারিখে। এরপরে মানিকাম বলতে থাকে পার্বতীর কল লিস্টও তারা চেক করেছে, সেখানে 4টা নাম্বারে পার্বতীর সব থেকে বেশি কথা বলেছে। একটা নাম্বার হচ্ছে তার বাবা ধর্মরাজ, 2 নাম্বার মীনাক্ষী তার বান্ধবী, আর 3 নাম্বার ছিল নাটরাজ, যেটা ছিল শুধু ইনকামিং কল, অর্থাৎ শুধু নাটরাজ তাকে কল করেছিল। আর 4 নাম্বার যে কলটা ছিল সেটার অ্যাড্রেস ছিল কান্নাস্বামীতে, আর এই কান্নাস্বামীতে ঠিক একই অ্যাড্রেস রয়েছে যেটা সে বিলে রয়েছে। তখনই পারুথ বুঝতে পারে সেই দোকানে সেই ছেলেটাই ছিল পার্বতীর বয়ফ্রেন্ড, তারা সেই দোকানের দিকে যেতে থাকে। অন্যদিকে পারুথু সেই ছেলেটার নাম্বার ট্রেস করতে বলে, কিন্তু নাম্বারটা ট্রেস করে দেখা যায় সেই ছেলেটি গাড়ি নিয়ে কোথাও পালিয়ে যাচ্ছে। পারুথু তার পিছু করতে থাকে,
তখনই সেই ছেলেটির বন্ধু তাকে কল করে এবং ট্রেস যারা করছিল তারা সেই ইনকামিং কলটা শুনতে পায়, যেখানে সে বলছিল সে অনেক দূরে চলে যাবে এবং কটেজ ভাড়া নিয়ে কিছুদিনের জন্য থাকবে, যেখানে নেটওয়ার্ক কভারেজ পাওয়া যাবে না। এইভাবে তারা তার লোকেশনটা পেয়ে যায়। পারুথকে ছেলেটির লোকেশন জানিয়ে দেয় সেই অফিসার। পারুথ যেয়ে অবশেষে ছেলেটিকে ধরে ফেলে। জিবাকে থানায় ধরে নিয়ে এসে টর্চার করা হয়। এরপরে বলে সে পার্বতীকে অনেক ভালোবাসত, সে পার্বতীকে সারা জীবনের জন্য চাইছিল, কিন্তু পার্বতীকে সে কেন খুন করবে। পার্বতী বলে, তাড়াতাড়ি মুখ খুলো, তোমার এই মিথ্যে কথা আমরা কেউ বিশ্বাস করব না, জিবা বলতে শুরু করে। জুয়েলারি শপে সে এবং তার ফ্যামিলি গিয়েছিল তার ছোট বোনের জন্য জুয়েলারি কিনতে। প্রথম দেখাতেই তার ভালো লেগে গিয়েছিল পার্বতীকে। এরপরে সে রোজ সেই দোকানে যেত পার্বতীকে দেখার জন্য। এরপরে পার্বতীকে সে ফলো করতে শুরু করে। পার্বতীও বিষয়টা নোটিস করেছিল। একদিন যখন আমি বাস স্ট্যান্ডে পার্বতীর সাথে কথা বলতে চাই, পার্বতী আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি তার পিছু করেছি। আমি তাকে সেদিন আমার ভালোবাসার কথা তাকে বলেছিলাম আর বলেছিলাম আমি তার সাথে সারা জীবন কাটাতে চাই। পার্বতীও আমাকে ভালোবেসেছিল, এই জন্য সে আমার ভালোবাসার কথায় রাজি হয়ে গিয়েছিল। এরপরে আমাদের সম্পর্কটা খুব ভালোই চলছিল। পার্বত বলে, এত ভালোবাসার মানুষকে খুন কেন করলে? তুমি কি জানতে মারা যাওয়ার সময় 48 দিনের প্রেগনেন্ট ছিল? কথাটা শুনে জিবা অনেক চমকে যায়। সে জানতই না যে পার্বতী প্রেগনেন্ট ছিল। পার্বত তাকে বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? সেই নিষ্পাপ বাচ্চাটাকেও তুমি মেরে ফেলেছো তার সাথে। জিবা বলে, আমি এই মাত্র জানলাম যে পার্বতী প্রেগনেন্ট ছিল আর সেই বাচ্চাটা আমারই ছিল। আমি কিভাবে নিজের বাচ্চাকে খুন করতে পারি আপনিই বলুন। পার্বত তাকে বলে, হয়তো লাভ অ্যাফেয়ারে তোমাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গিয়েছিল আর পার্বতী প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তুমি সেটা জানার পরেই পার্বতীকে বলেছিলে বেবিটা নষ্ট করে ফেলার জন্য। পার্বতী রাজি হচ্ছিল না, হয়তো তোমাকে বিয়ে করতে বলছিল, এই জন্যই তুমি পার্বতীকে মেরে ফেলেছিলে। জিবা জানায়, আসলে তার এবং পার্বতীর আগেই বিয়ে হয়ে গিয়েছিল, রেজিস্টার ম্যারেজ। পার্বতীর বাবা যাতে তাদের কিছু করতে না পারে এই জন্য আগেই থেকেই তারা বিয়েটা করে ফেলেছিল। এরপরেই জিবা সেদিন রাতের ঘটনা বলে, যেদিন জিবা তাকে বাসস্ট্যান্ডে ছেড়ে দিতে এসেছিল। এতেও রাজি হয়ে গিয়েছিল পার্বতী। এছাড়া পার্বতী সেখান থেকে আসার সময় বলেছিল যে সে তাকে একটা গুড নিউজ দেবে 7 দিন পরে। জিবা অনেকবার চেষ্টা করেছিল গুড নিউজটা কি সেটা জানার জন্য, কিন্তু পার্বতী তাকে বলেনি। বলেছিল 7 দিন পরে তার জন্মদিন আর সেই জন্মদিনেই তাকে সে খুশির খবরটা দেবে। জিবা ভেবেছিল তার বাবা যেহেতু সম্পর্কটা মেনে নেয়নি, হয়তোবা কোনোভাবে পার্বতী তার বাবাকে মানিয়ে নিয়েছে, সেই খুশির সম্বরটাই সে তাকে দেবে। কিন্তু কোনোভাবে সে ধারণা করতে পারেনি যে পার্বতী প্রেগনেন্ট ছিল। সেদিনই পার্বতীকে আমি শেষবারের মতো দেখেছিলাম। পরদিনই হসপিটাল থেকে ফোন আসে সেই পার্সেলটা তারা পায়নি। অবশেষে তার পরদিন যে সেই হসপিটালে আমি পার্সেলটা দিয়ে দেই, যার ফলে সেখানে ডেটটা 7 তারিখ লেখা ছিল। আপনারা আসার কিছুক্ষণ আগেই আমি নিউজ পেপারে পার্বতী মারা যাওয়ার খবরটা শুনতে পাই। আমি খুব ভেঙে পড়েছিলাম। এরপরে যখন আপনারা আসলেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি নিজেকে আড়াল করে ফেলবো এবং পার্বতীকে কে খুন করেছে তাকে খুঁজে বের করব, তাকে আমি নিজ হাতে খুন করব। পার্বতী আমার বাচ্চার মা হতে চলেছিল আর সেই পার্বতীকেই কোনো নরপিশাচ খুন করে ফেলেছে, আমি তাকে ছাড়বো না। বাইরে আসার পরে মানিকাম বলে, হ্যাঁ স্যার, রেজিস্টার অফিস আমরা চেক করেছি, পার্বতী এবং জিবা বিয়ে করেছিল। মানিকাম আরও বলে, স্যার আমার মনে হয় পার্বতী অনার কিলিংয়ের শিকার। তার বাবা যখন জানতে পারে যে তার মেয়ে পার্বতী অন্য কাস্টের একটা ছেলের সাথে বিয়ে করেছে, অথবা একটা লাভ অ্যাফেয়ারে ছিল, অথবা প্রেগনেন্সির কথাটা জানতে পেরেছে, এই কোনো একটা কথা জানার পরেই ধর্মরাজের মাথায় রক্ত চড়ে যায়। সে তার মানসম্মান হারানোর ভয়ে নিজের মেয়েকে খুন করে ফেলে। কোনোভাবেই তারা কোনো কুলকিনার করতে পারছিল না। পারুতো কিছুটা ভাবার পরে বলে, এই কেসের সাথে যারা যারা রিলেটেড আবারও সবাইকে ধরে নিয়ে আসো। সেই মারিয়াপ্পা, সেই অটোওয়ালা, সবাইকে ধরে নিয়ে আসা হয়, সাথে ধর্মরাজকেও। ধর্মরাজকে ইন্টারোগেশন করতে থাকে পারুথু আর বলে, তুমি তো তোমার মেয়েকে খুন করেছো তাই না? ধর্মরাজ কান্নায় ভেঙে পড়ে। সে বলে, পার্বতী আমার একমাত্র মেয়ে ছিল, আমি ওকে অনেক ভালোবাসতাম, কি করে আমি ওকে মারতে পারি? আমি কোনো পশু নই যে মানসম্মানের জন্য আমার একমাত্র মেয়েকে আমি খুন করে ফেলবো। হ্যাঁ, যখন জানতে পেরেছিলাম সে অন্য জাতের ছেলেকে ভালোবাসে তখন আমি অনেকটা রেগে গিয়েছিলাম, কিন্তু তার মানে এটা নয় আমি তাকে খুন করে ফেলবো।
এরপরে ফরেন্সিক একজন অফিসার কল করে পারুথকে, বলে আপনি যে হেয়ার স্যাম্পলটা দিয়েছিলেন সেটার সাথে ডিএনএটা 100% ম্যাচ করে গেছে। এরপরেই পারুথু সবাইকে নিয়ে আবারও শেখরের স্টুডিওতে চলে আসে, বলে আমরা সব কিছু সার্চ করলেও শুধুমাত্র শেখরের স্টুডিওটা সার্চ করিনি, সেটা করা দরকার। সেখানে শকুন্তলাকেও আসতে বলা হয়, এছাড়া শেখরের বন্ধু ইয়োগীকে। ইয়োগী সেখানে এসে বলে যে সে তাকে 50,000 টাকা ধার দিয়েছিল এবং সেদিন যা হয়েছিল আবারও বলে। স্টুডিও সার্চ করার পরে সত্যি এসে বলে স্টুডিওতে তেমন কিছুই নেই, শুধুমাত্র প্রকাশের নামে একটা এগ্রিমেন্ট ছিল। প্রকাশ বিয়ের কিছু ছবি প্রিন্ট করে অ্যালবাম করে দিতে বলেছিল শেখরকে, সেটারই একটা এগ্রিমেন্ট ছিল। পারুথ বলে সেই ছবিগুলো নিয়ে এসো, কিন্তু সাত্তিয়া জানায় সেই ধরনের কোনো ছবিই নেই। জানা গেছে সেই ছবিগুলো কালার ল্যাব নামের একটি স্টুডিওতে দিয়েছিল শেখর। পারুথ বলে সেই কালার ল্যাব স্টুডিওতে যেয়ে খোঁজ নাও। এদিকে ইয়োগীর কথা থেকে তারা জানতে পারে সেই দিন দোকানে আরও একটা চোর বসেছিল যাকে এলাকার সবাই চেনে। শেখরের কাছে যে 8,00,000 টাকা ছিল সেটা সেই চোরও বসে শুনতে পারে। তারা জানতে পারে যে এই মুহূর্তে সেই চোরটা অন্য একটা থানায় ধরা পড়েছে চুরির কেসে। সেখানে যাওয়া হয়, তাকে টর্চার করে। সে বলে আমি যদি কয়েকদিন আগে 8,00,000 টাকা চুরি করি তাহলে আজকে কেন আমি আবার চুরি করলাম, সেদিন আমি চেয়েছিলাম তার টাকাগুলো চুরি করতে, কিন্তু একটা সময় সে সেলুনে ঢুকে পড়ে, আমি অনেকক্ষণ নজর রেখেছিলাম কিন্তু একটা সময় আমি তাকে হারিয়ে ফেলি। সেই থানা থেকে আসার সময় হঠাৎ করেই পারুথুর একটা কথা মনে পড়ে, শঙ্করকে সে আবারও থানায় ধরে নিয়ে আসে এবং বলতে বলে সেদিন কি হয়েছিল। শঙ্কর আবারও বলতে শুরু করে যে শেভ করেছিল এবং শেভ করে যাওয়ার সময় শেখরের কাছে কল এসেছিল ত্যাগী নামের কেউ। ঠিক তখনই পারুথু সেই মিথ্যেটা ধরে ফলে, কল এসেছিল কিন্তু সেটা ত্যাগীর ছিল না, সেটা ছিল প্রকাশের, যে তার একজন কাস্টমার। আসলে প্রকাশের অ্যালবামটা তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু শেখর যেহেতু একটা কাজে যাচ্ছে তাই প্রকাশের অ্যালবামটা সে তাকে হ্যান্ডওভার করতে পারবে না। অন্যদিকেও প্রকাশও তার ওয়াইফকে নিয়ে একটি বিয়ে খেতে চলে যাচ্ছে যেখানে কয়েকদিন সময় লাগবে তার আসতে, এই জন্য সে কোনোভাবে আজকেই সে অ্যালবামটা চাইছিল। শেখর অবশেষে কালার ল্যাবের কথা বলে, বলে আপনি যাওয়ার পথে সেই কালার ল্যাব স্টুডিওটা পড়বে, আপনি সেখানে একটু দাঁড়ান, আমি সেখানেই অ্যালবামটা হ্যান্ডওভার করে দিয়ে যাব। শঙ্কর অবশেষে মুখ খুলতে বাধ্য হয়। যখন প্রকাশের সাথে শেখর কথা বলছিল শঙ্কর তখনও তার শেভ করছিল, কিন্তু তার বারবারই নাকি কিছু চুলকাচ্ছিল, একটা সময় তার হাঁচি আসে, সেটা আটকানোর জন্যই সে তার মুখ চেপে ধরে, তখনই শেখর হাঁচি দিয়ে বসে। ওই সময়টাতেই শঙ্করের খুরটা শেখরের গলার ভিতরে লাগানো ছিল, যার ফলে হাঁচি দেওয়ার ফলে সেই খুরের আঘাতটা লাগে শেখরের গলায়, নিমিষেই রক্ত বের হয়ে শেখর সেখানেই মারা যায়। খুবই ভয় পেয়ে যায় শঙ্কর, সেটা ইচ্ছাকৃতভাবে করেনি, কিন্তু এখন সে কী করবে, হতভম্ব হয়ে পড়ে। ঠিক তখনই তার স্ত্রী তাকে কল করে, তাকে একটি বিয়ের অনুষ্ঠানে যেতে বলে। অবশেষে শেখরের লাশটা সেখানে রেখেই তার দোকান বন্ধ করে সে বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। তার স্ত্রীকে ভাইয়ের বাড়িতে রেখে সে আবার স্টুডিওতে চলে আসে রাতের বেলা, কান্না করতে থাকে। শেখরকে বলে আমি কী করেছিলাম, কখনো তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার দোকানে এসে কেন মরতে গেলে, এখন আমার কি হবে, আমার ফ্যামিলির কি হবে। অবশেষে সে শেখরের কাছে মাপ চেয়ে তার বডিটাকে কেটে টুকরো টুকরো করে। অন্যদিকে সবাই জানতো যে শেখরের সাথে ত্যাগীর একটা ঝামেলা চলছে, তাই আমি শেখরের ফোনটা ত্যাগীর ক্র্যাশারের মধ্যে ফেলে দিয়ে আসি। পারুথ বলে এরপরে কি হয়েছিল আমি তোমাকে বলছি, প্রমাণ লোপাট করতে যেয়ে তুমি একটা ভুল করে ফেলেছ, তুমি ভেবেছিলে শেখরের বডি পার্ট তুমি কিছুটা কুকুরকে দিয়ে খাইয়ে ফেলবে, এই জন্য সেই দিন রাতে শেখরকে কেটে টুকরো টুকরো করার পরে সেই মাংসগুলো নিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় কুকুরদের তুমি খাওয়াতে শুরু করেছিলে যাতে পুলিশ শেখরের কোনো হদিসই না পায়। কিন্তু বিপত্তি তখনই ঘটে যখন মানুষের মাংস খাওয়ার পরে সেই কুকুরগুলো অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। সেই দিক দিয়েই যাচ্ছিল পার্বতী, কিন্তু কুকুরগুলো যখন তোমাকে জাপটে ধরেছিল তার কিছুটা সন্দেহ হয়েছিল, এরপরে তুমি বুঝতে পেরেছিলে যে এইভাবে কাজ হবে না, এই জন্য শেখরের বাকি বডি পার্টটা নিয়ে তুমি চলে গিয়েছিলে সেই নারকেল বাগানে যাতে সেটা পুঁতে রাখতে পারো। এটা দেখে সন্দেহ হয়েছিল পার্বতীর, সে তোমার পিছু করেছিল এবং আড়াল থেকে মোবাইল দিয়ে ভিডিও করছিল। যখনই শেখরের মাথাটাকে তুমি পুঁততে যাবে এটা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল পার্বতী। সেই সময়টাতে পার্বতীর মা তাকে কল করেছিল, সেই কলের শব্দটা শুনে তুমি টের পেয়ে যাও এবং পার্বতীকে ধরে ফেলো, আর খুনের কথা যাতে কেউ জানতে না পারে সেই ভয়ে তুমি পার্বতীকেও সেখানে সেই কভার দিয়ে দম আটকে মেরে ফেলো। পারুথ বলতে থাকে সেই দিন সেখানে যে কুকুরের পটিতে আমার পা লেগে গিয়েছিল, জুতার ভেতরেই তার কিছু একটা অংশ থেকে গিয়েছিল,
বাসায় এসে এটাই আমার চোখ পড়ে। দেখতে পাই সেই পটিগুলোর ভেতরে অনেকেই কাঁচা মাংস ছিল, অর্থাৎ কুকুরগুলো সেগুলো হজম করতে পারেনি। আমার কিছুটা সন্দেহ হয়েছিল, ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়েছিলাম আনঅফিসিয়ালি সেটাকে পরীক্ষা করার জন্য। আর যেহেতু শেখর মিসিং ছিল, তাই শেখরের হেয়ার স্যাম্পল নিয়েছিলাম শকুন্তলা এবং তার মেয়ের কাছ থেকে। অবশেষে আমার ধারণাটাই সত্যি হয়েছিল। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে বলেছিল কুকুরের পেটে থেকে যে মাংসগুলো ছিল সেগুলো মানুষের মাংস, আর সেটা যে হেয়ার স্যাম্পল দেওয়া হয়েছিল সেটার সাথে 100% ম্যাচ হয়ে গেছে। শঙ্কর বলে, স্যার কাজটা আমি ইচ্ছে করে করিনি, আমি একজন সাধারণ মানুষ, আমি শুধু আমার পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম। পার্থ বলে, তুমি যদি শেখরের দায়টা স্বীকার করে নিতে তাহলে তোমার সাজাটা অনেকটাই কম হয়ে যেত, কারণ সেটা নিছক একটা দুর্ঘটনা ছিল, কিন্তু এর পরে তুমি যেটা করেছো সেটা ক্রাইম। মিথ্যা আসলে কখনোই ভালো কিছু বই আনতে পারে না, আর সত্য কখনো চাপা থাকে না। এরপরে সকল প্রমাণের ভিত্তিতে শঙ্করকে যাবজ্জীবন জেল দেওয়া হয়। থানার বাইরে আসার পরে ধর্মরাজ শঙ্করকে জিজ্ঞেস করে, তুমি আমার মেয়েটাকে কেন মারলে? তোমার মেয়ে আর তোমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য তুমি আমার ফ্যামিলিটাকে নষ্ট করে দিলে। শঙ্কর কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি কাজটা ইচ্ছে করে করিনি, জেনে বুঝে করিনি, আমাকে মাফ করে দিন। এরপরেই 6 মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে পার্থ বিয়ে করে ফেলেছে। মাঝরাতে সাতিয়া তাকে কল করে আর বলে, স্যার আরও একটি মার্ডার হয়ে গেছে। পার্থ সেখানে যেতে থাকে, অর্থাৎ এই মুভির দ্বিতীয় কিস্তিও বের হবে, যেখানে পার্থ এই ধরনের আরও একটি মার্ডার কেস সলভ করবে। তো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া মুভিটির দ্বিতীয় পর্ব বের হলে অবশ্যই এক্সপ্লেন করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।